হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা পশুপালক বন্ধুদের এবং খামারি বন্ধুদের জন্য খুবই কার্যকরী ভিডিও হবে। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের খামারে কোনো গরু এবং মহিষকে, অর্থাৎ যে সকল গরু এবং মহিষ দুধ দেয়, সেই সকল গরু এবং মহিষকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে কী কী খাওয়ানো খুবই প্রয়োজনীয় যে সেই গরু এবং মহিষটি খুব সুন্দর থাকবে, এমনকি তার দুধের পরিমাণটাও কমবে না। তো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন, দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের খামারে ও বাড়িতে যদি কোনো বেশি দুধদায়ক গরু বা মহিষ থাকে এবং সেই সকল গরু এবং মহিষকে যদি আপনারা কৃমিনাশক ঔষধ খাওয়ান, সেই গরু এবং মহিষকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে আপনারা কী কী সেই গরু এবং মহিষকে খাওয়াবেন? প্রথমত আপনাদের বলে দিই যে আপনারা যখনই আপনার গরু এবং মহিষকে কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, সেটা একটা ব্র্যান্ডেড কোম্পানির বা খুব সুন্দর ভালো একটা কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। কারণ যে গরু এবং মহিষটি অত্যাধিক পরিমাণে দুধ দেয়, তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের ইনফেকশন সৃষ্টি হতে পারে, এমনকি তার পেটেও অত্যাধিক পরিমাণে কৃমি হতে পারে। তাহলে ভালো কোনো বা ব্র্যান্ডেড কোনো কোম্পানির আপনারা যদি কৃমিনাশক ঔষধ সেই গরু এবং মহিষটিকে না খাওয়ান, তখন কিন্তু আপনার গরু এবং মহিষটির পেটের কৃমি সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। তো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং ওয়েট ও ওজন উপাতে আপনারা সেই গরু মহিষ ও প্রত্যেক পশুর ক্ষেত্রেই কৃমিনাশক ঔষধটি প্রয়োগ করবেন। কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে আপনারা কি খাওয়াবেন? কৃমিনাশক ঔষধ আপনারা যেদিন খাওয়াবেন তার পরের দিন বাদ দিয়ে একদিন পর থেকে, অর্থাৎ 24 ঘন্টা পর বা 72 ঘন্টা পর থেকে আপনারা সেই গরু এবং মহিষকে লিভার টনিক অবশ্যই খাওয়াবেন। লিভার টনিক আপনারা সেই গরু এবং মহিষকে অবশ্যই খাওয়াবেন। লিভার টনিকটা অবশ্যই আপনার ব্র্যান্ডেড কোম্পানির হতে হবে, যে কোন কোন লিভার টনিক আপনারা খাওয়াতে গেলে খুব সুন্দর কাজ করবে আপনার গরু এবং মহিষের ক্ষেত্রে। যেমন বিভিন্ন রকমের ব্র্যান্ডেড কোম্পানির লিভার টনিক রয়েছে, যেমন ব্রোটন, এটা ভিরব্যাক কোম্পানির, প্রোটন হচ্ছে ভিরব্যাক কোম্পানির, লি 52 হচ্ছে হিমালয়া কোম্পানির, ভেটাকাইন্ড লিভ হচ্ছে ম্যানকাইন্ড কোম্পানির, লিভোটাস ইন্টাস কোম্পানির খুব সুন্দর লিভার টনিক। এই সকল লিভার টনিক যদি আপনারা আপনার গরু এবং মহিষকে খাওয়ান, তখন খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো অবশ্যই আপনারা লিভার টনিক খাওয়ানোর আগে তার ব্র্যান্ডেডটা দেখে নেবেন যে সে ব্র্যান্ডেড কোম্পানি আছে কি না। যদি ব্র্যান্ডেড কোম্পানি থাকে তারপরেই আপনারা সেই গরু মহিষ এবং ছাগলকে খাওয়াবেন। এরপরে যেটা আপনাকে খাওয়াতে হবে সেটা হচ্ছে মিনারেল মিক্সচার। যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুধ দেয়, তাদের শরীরের মধ্যে থেকে ক্যালসিয়াম, ফসফরাস, ফ্যাট, বিভিন্ন রকমের ভিটামিন কিন্তু দুধের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। সেক্ষেত্রে আপনাকে আমি বলবো সবসময় যে আপনারা অবশ্যই আপনার গরু এবং মহিষকে যতদিন পর্যন্ত দুধ দেবে ততদিন পর্যন্ত মিনারেল মিক্সচার পাউডার অবশ্যই খাওয়াবেন। কারণ যদি আপনারা সেই গরু এবং মহিষকে মিনারেল মিক্সচার পাউডার খাইয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গরু এবং মহিষের দুধের পরিমাণ কোনোভাবেই কমবে না, এমনকি আপনার গরু এবং মহিষটি সবসময় সুস্থ ও সবল থাকবে। এছাড়াও এই মিনারেল মিক্সচার পাউডার যদি আপনারা আপনার গরু এবং মহিষকে খাওয়ান, সেক্ষেত্রে তার শরীরটা ওজন বৃদ্ধি পাবে, মাংস বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে দুধের পরিমাণও বৃদ্ধি পাবে। তো অবশ্যই আপনারা যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুধ দেয়, তাদের রেগুলার অর্থাৎ কন্টিনিউ এই মিনারেল মিক্সচার পাউডারগুলি খাওয়াতে পারেন। মিনারেল মিক্সচার পাউডারের মধ্যেও বিভিন্ন রকমের কোম্পানির আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখে নেবেন যে ভিরব্যাক কোম্পানি বা ইন্টাস কোম্পানি, কোনো ব্র্যান্ডেড কোম্পানির মালই আপনারা খাওয়াবেন। ভিরব্যাক কোম্পানির যেমন রয়েছে সুপার এগ্রিমেন্ট চিলেট, অর্থাৎ চিলেট এগ্রিমেন্ট সুপার, এই পাউডারটি আপনারা মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা খাওয়াতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম ভালো কোনো কোম্পানির, যেমন ভিরব্যাক কোম্পানি রয়েছে অষ্টোভেট চিলেট, অষ্টোভেট ফোর্ট, অষ্টোভেট, বিভিন্ন রকমের ক্যালসিয়াম রয়েছে। আপনারা আপনার গরুকে আপনার পছন্দ মতো ক্যালসিয়ামগুলি খাওয়াতে পারেন। ক্যালসিয়ামটা এই জন্যই আপনার গরু এবং মহিষকে খাওয়াতে হবে যে আপনার গরু এবং মহিষের শরীরের মধ্যে থেকে সে দুধের মধ্যে দিয়ে ক্যালসিয়াম অত্যাধিক পরিমাণে বেরিয়ে যায়।
যদি আপনার গরু এবং মহিষের শরীরে ক্যালসিয়ামের অভাব সৃষ্টি হয় তখন কিন্তু বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হতে পারে গরু মহিষ এবং ছাগলের প্রত্যেকেরই ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুধ দেয় তাদের শরীর থেকে কিন্তু দুধের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বেরিয়ে আসে। তো অবশ্যই আপনারা সেই গরু এবং মহিষকে ক্যালসিয়াম রেগুলার খাওয়াবেন, যতদিন পর্যন্ত দুধ দেবে গরু এবং মহিষ ততদিন পর্যন্ত ক্যালসিয়াম অবশ্যই খাওয়াবেন। কৃমিনাশক ঔষধ খাওয়ানোর 3 থেকে 4 দিন পরে আপনারা সেই গরু এবং মহিষটিকে যে কোনো ভালো কোম্পানির ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবেন। ক্যালসিয়াম ভিটামিন আপনাকে বড় গরু এবং মহিষের ক্ষেত্রে অবশ্যই 100 ml করে পার ডে, অর্থাৎ 100 ml করে ডেলি আপনাকে কোনো দানাদার খাদ্যের মধ্যে দিয়েই খাওয়াতে হবে। মিনারেল মিক্সচার আপনাকে খাওয়াতে হবে রেগুলার। যে সকল গরু এবং মহিষ অত্যাধিক পরিমাণে দুধ দেয় তাদের রেগুলার আপনারা 50 গ্রাম করে যে কোনো দানাদার খাদ্যের মধ্যে দিয়ে খাওয়াতে পারেন। আর লিভার টনিকটি আপনারা গরু এবং মহিষকে 10 দিন খাওয়াতে গেলেই হবে। কৃমিনাশক ঔষধ খাওয়ানোর 1 দিন পর বা 2 দিন পর থেকে আপনারা সেই গরু এবং মহিষকে কন্টিনিউ 10 দিন লিভার টনিক খাওয়াতে গেলে আপনার গরু এবং মহিষের লিভারের যে সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে, যদি আপনারা ব্র্যান্ডেড কোম্পানির কোনো লিভার টনিক খাওয়ান তবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যে আপনাদের খামারে গরু এবং মহিষকে যদি আপনারা কৃমিনাশক ঔষধ খাওয়ান তারপরে কী কী ভিটামিন ও কী কী মেডিসিন আপনারা খাওয়াবেন। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।